আমিরাতের কাছে অত্যন্ত উন্নত মানের অস্ত্র বিক্রি করবে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকার উন্নত মানের অস্ত্র বিক্রির বিরোধিতা করলেও গোপনে দেশটির কাছে মার্কিন নির্মিত F-35 জঙ্গি বিমান বিক্রির ব্যাপারে সম্মতি দিয়েছেন। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের কাছে ইসরায়েলের অস্ত্র বিক্রির জন্য গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়িত্ব দিয়েছেন। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে আরব আমিরাতের কাছে মার্কিন F-35 জঙ্গি বিমান বিক্রির বিরোধিতা করে আসছিলেন, কিন্তু গত 13 আগস্ট আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে বৈঠক করেন এবং তখন থেকে আমিরাতের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা বন্ধ করেছেন। দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রশাসন আরব আমিরাতের কাছে আধুনিক মানের উন্নত অস্ত্র বিক্রি করতে চায় এবং নেতানিয়াহু ব্যক্তিগতভাবে এই পরিকল্পনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এদিকে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এক প্রতিবেদনও জানিয়েছে, নেতানিয়াহু গোয়েন্দা সংস্থা মোসাদকে সংযুক্ত আরব আমিরাতের কাছে উন্নত অস্ত্র এবং অত্যন্ত স্পর্শকাতর গোপন তথ্য সরবরাহের জন্য উৎসাহ দিচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের কাছে এইসব উন্নত অস্ত্র বিক্রি করার বিষয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় মতভেদ রয়েছে। একদল মনে করছে আমিরাতের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে সম্পর্ক দৃঢ় করা যাবে, তবে আরেকদল বলছে এর মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ইয়েমেনের যোদ্ধারা ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে সৌদি বিমানবন্দরে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণ অঞ্চলীয় বিমানবন্দরে ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারিরি বলেছেন, গত রোববার তাদের সামরিক ড্রোন আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি সামরিক অবস্থানে এবং স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করেছে। ইয়েমেনের আলমাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালায়। এর 1 সপ্তাহ আগেও ইয়েমেনি সামরিক বাহিনী আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছিল, তবে সৌদি সামরিক বাহিনী জানিয়েছিল ওই হামলা তারা প্রতিহত করেছে এবং ভূপাতিত ড্রোনের কিছু টুকরো বিমানবন্দরে উপড়ে পড়ে। আরব জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছিলেন ওই ঘটনা কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। 2015 সাল থেকে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।